আজকে দেখবেন বিভিন্ন দোষ না করেও ওলামায়ে কেরাম আজকে দোষের কলঙ্ক মাথায় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বল? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিবত, মাদ্রাসা সিলেবাসের বিরুদ্ধে গিবত, মাদ্রাসা চালুর যে একটা সিস্টেম বা মাদ্রাসা পরিচালনার যে সিস্টেম তার বিরুদ্ধে গিবত। তথাকথিত বুদ্ধিজীবী তারা না বুঝে আলেমদেরকে বিভিন্ন খারাপ বাজে শব্দ প্রয়োগ করে সদা সর্বদা গালিগালাজ করতেছে। কি কি ভাষা? জঙ্গিবাদ, রাজাকার, তালেবান, উগ্রপন্থী, দেশদ্রোহী, দেশবিরোধী। আমাদের কোনো মন খারাপের কিছু নাই, হিংসা বিদ্বেষ রাগান্বিত হয়ে তাদের বিরোধিতা বা তাদের পক্ষ বিপক্ষ তাদের কথা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ঘামানোর সময় নাই, ঠিক কিনা বলেন? আমরা এই বিষয়টির সমাধানমূলক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ইসলামী দৃষ্টিকোণ থেকে আলেম ওলামাদের মর্যাদা এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা কতটুকু হবে এই বিষয়ে নিয়ে কথা বলবো ইনশা। সবাই বলেন ইনশা। সম্মানিত ভাইয়েরা, আমার সূর্যের আলোর মতো একথা স্পষ্ট বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বব্যাপী আজকে মুসলিম মিল্লাত মুসলমান যারা আলেম ওলামা যারা ইসলামের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন তত্ত্ব সন্ত্রাস হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আগ্রাসনের শিকার, তত্ত্ব সন্ত্রাসের শিকার, যার ফলশ্রুতিতে আজকে দেখবেন আলেম ওলামা ইসলামের ত্রাণকর্তা যারা একটা দেশ একটা সমাজ সুন্দর করে পরিচালিত হোক এর পিছনে এত ভূমিকা রাখে, এত ত্যাগ, এত গবেষণা, এত কোরবানি, তারপরেও তারা এগুলো স্বীকার করে না। বিভিন্ন অপবাদ, বিভিন্ন দোষ, বিভিন্ন কলঙ্কের কালিমা আজকে ইসলামপন্থী আলেম ওলামাদের কাঁধে চাপিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কথা না কেন, ঠিক না ব্যাঠি? শুধু তাই নয়, আজকে দেখবেন বিশ্বব্যাপী যে মিডিয়া সন্ত্রাসগুলো হচ্ছে, টেলিভিশন টক শোতে বসেই আলেমদের বিরুদ্ধে গিবত, মাদ্রাসার বিরুদ্ধে গিবত, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিবত, মাদ্রাসা সিলেবাসের বিরুদ্ধে গিবত, মাদ্রাসা চালুর যে একটা সিস্টেম বা মাদ্রাসা পরিচালনার যে সিস্টেম তার বিরুদ্ধে গিবত, বিভিন্নভাবে জেনে না বুঝে তথাকথিত মুসলমান ভাইরাই করে, ঠিক কিনা বলে? আমরা সর্বপ্রথম ওই সমস্ত ভাইদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি যারা কোরআন হাদিস ইসলাম আলেম ওলামা মানবতার বিপক্ষে যারা না বুঝে অবস্থান নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দ্বীনের সহি বুঝ দ্বীনের সহি সমুজ যেন দান করেন, বলেন আমিন। আজকে দেখবেন বিভিন্ন দোষ না করেও ওলামায়ে কেরাম আজকে দোষের কলঙ্ক মাথায় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? যার ফলশ্রুতিতে দেখবেন একটা তথাকথিত শিক্ষাবিদ তথাকথিত বুদ্ধিজীবী তারা না বুঝে আলেমদেরকে বিভিন্ন খারাপ বাজে শব্দ প্রয়োগ করে সদা সর্বদা গালিগালাজ করতেছে। কি কি ভাষা? জঙ্গিবাদ, রাজাকার, তালেবান, উগ্রপন্থী, দেশদ্রোহী, দেশবিরোধী, আনসোশাল, আনস্মার্ট, এরকম ভাষায় গালিগালাজ করে কি করে না? মনে হচ্ছে এই শব্দগুলো এই টার্মিনোলজিগুলো একেবারে তাল্লুক করে দিয়েছে যারা আলেম কোরআনপন্থী হাদিসপন্থী ইসলাম এবং মানবতার দরদ নিয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আজকে এই শব্দগুলো অক্ষ করে দিছে, ঠিক কিনা বলেন? যার ফলশ্রুতি আজকে মৌলবাদ মানে আলেম, তালেবান মানে আলেম, জঙ্গিবাদ মানে ইসলামপন্থী, উগ্রপন্থী মানে ইসলামপন্থী, এরকমভাবে নিদর্শন আজকে বহন করে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? তারা চায় কি, হয়তো বুঝে অথবা না বুঝে এই কাজগুলো করার উদ্দেশ্য একটাই, বিশ্ব মুসলিম উম্মার মধ্যে ইসলামী রেনেসাঁ শুরু হয়ে গেছে, ইসলামী বিপ্লব ইসলামী জাগরণ শুরু হয়ে গেছে, যেখানে ইসলামিক প্রোগ্রাম, যেখানে জলসা, যেখানে ইসলামিক সেমিনারগুলো হচ্ছে দেখবেন আয়োজক কিন্তু কারা? যুব সমাজ, ইয়াং এনার্জেটিক পাওয়ার অফ দ্য ন্যাশন, এই জাতির যারা শক্তি, আগামী দিনের যারা কর্ণধর, এদেশের নেতৃত্ব যাদের হাতে হাতে এই ইয়াং এনার্জেটিক পাওয়ার, এরা দলে দলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো আজকে ইসলামের ছায়াতলে ইসলামের পতাকাতলে আবদ্ধ হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা যদি চলতে থাকে আগামীর প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামী দিনে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের স্বপ্ন ধুলে সাত হয়ে যাবে,
যার ফলশ্রুতিতে তাদের অবস্থান, এই যুব সমাজ যেন আলেমদের কাছ থেকে হাজার কিলোমিটার দূরে থাকে। যুব সমাজ ইয়াং এনার্জেটিক পাওয়ার বলতে যা বোঝানো হয়, জাতির মেরুদণ্ড বলে যাদেরকে আখ্যায়িত করা হয়, তারা যেন ইসলাম থেকে দূরে থাকে, যার ফলশ্রুতিতে তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে ইসলাম এবং আলেম ওলামার বিরুদ্ধে তারা সদা সর্বদা অবস্থান নিচ্ছে, ঠিক কিনা বলেন? তবে আমরা ভয় পাই না, আমরা মন খারাপ করি না। আশার দিক আমি এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেব। এই যে মসজিদে দেখবেন কিছুক্ষণের মধ্যে হাজার হাজার লোক নামাজের জন্য আসবেন, মসজিদে ভরে যাবেন। যদি আপনার ইচ্ছা হয়, আমার কথার সাথে যদি আপনি একমত পোষণ করতে না পারেন, আপনি একটু দাঁড়িয়ে চারদিকে একটু চোখটা বুলিয়ে দেখবেন যে এখানে শতকরা 70-80% ইয়াং এনার্জেটিক পাওয়ার যুব সমাজ, অধিকাংশ মুসল্লি এখানে যুবক, ঠিক কিনা বলেন? একটু চারদিকে তাকান না, আপনার চারদিকে শুধু যুবক 20-40 বছরের মধ্যে এখানে অবস্থান করছে। এবং দেখবেন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, আমরা যেখানে যাই ব্যানারের নিচে লেখা থাকে আয়োজনে অত্র এলাকার যুব সমাজ, যেখানে যাচ্ছি মানুষ ওয়েলকাম, কনগ্রেচুলেশন এভাবে জানায় যেন 10-20-15 মোটর সাইকেল নিয়ে আজকে আলেম ওলামাকে তাকবীর দিয়ে ওয়েলকাম জানিয়ে কনগ্রেচুলেশন জানিয়ে স্লোগান দিতে দিতে মঞ্চে নিয়ে আসে, তারা কি যুবক না বৃদ্ধ? সবাই বলেন যুবক। এই যে প্রেক্ষাপট, এটা শয়তানি চিন্তা নিয়ে যারা চলে তাদের কি ভালো লাগবে? সবাই বলেন ভালো লাগবে কি? তাদের মাথা ব্যথার কারণ আখা আজকের যুবক, আগামী দিনের ভবিষ্যৎ, তিফলুল এও সুকানিল গদ, আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, আজকের যুবকরা আগামী দিনের দেশ নেতৃত্বের জায়গায় বসবে। তারা যদি ইসলামপন্থী হয়ে যায়, এদেশ থেকে মাদক দূর হয়ে যাবে, এদেশ থেকে সন্ত্রাস দূর হয়ে যাবে, এদেশে আর ইফতিজার পাওয়া যাবে না, এদেশে আর ধর্ষণকারী পাওয়া যাবে না, এদেশে আর সুৎকর ঘুষকর বেনামাজি পাওয়া যাবে না, এদেশে সন্ত্রাস সৃষ্টিকারী ত্রাস সৃষ্টিকারী আর পাওয়া যাবে না, সূর্যের আলোর মতো একেবারে প্রস্ফুটিত হয়ে যাবে ইসলাম। তখন আমাদের আদর্শ, বাম রামের চিন্তা ভাবনা, নীতি নৈতিকতা সব কিছু ঘুরে সাথ হয়ে যাবে। এই জন্য তাদের এত মাথা ব্যথা, মানুষের কাছ থেকে আলেমদের দূরে রাখার জন্য আলেমদের বিরুদ্ধে বিভিন্ন বাজে ভাষা, বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করে এই ষড়যন্ত্রটা করে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু করে অমুসলিম যারা, তারা ইমানের সাথে যারা ন্যূনতম সম্পর্ক আছে তারা কি আলেমদের বিরোধিতা করতে পারে? ইমানের সাথে যাদের দূরতম সম্পর্ক আছে তারা কি কোরআন হাদিস মসজিদ মাদ্রাসার সাথে বিরোধিতা করতে পারে? কেন করে? ওই যে অমুসলিম সম্প্রদায়গুলো ইসলামের আলোক বর্তিকা, ইসলামের যে আলোক বর্তিকা প্রজ্বলিত অবস্থায় তারা দেখতে পাচ্ছে, এটা নিভিয়ে দেওয়ার জন্য ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ তাদের মাথাটা একটু ধোলাই করে বামপন্থী কিন্তু কিছু চিন্তা সেট আপ দিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে একটা অল্প সংখ্যক মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? তারা যতই চেষ্টা করুক চ্যালেঞ্জ করে বলতে পারে, আপনারা আশ্বস্ত হতে পারেন, মন খারাপের কিছু নাই, মন খারাপের বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। হাজার হাজার ষড়যন্ত্রের জাল যদি আমাদের সামনে বিস্তার করে দেয়, সরিয়ে দেয়, তারপরে ইসলামের অগ্রযাত্রা, আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা এটা কি কমাতে পারবে? কথা বলার আগে পারবে কি? পারবে না। কারণ আলেমদের মর্যাদা আমি আপনি দেই নাই, আলেমদের সম্মান আমি আপনি দিছি, বিষয়টা এরকম নয়। আলেমদের সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়ে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্মানিত ভাইরা আমার, আলেমদের মর্যাদা, ইমানদারের মর্যাদা যুগে যুগে নষ্ট করার জন্য ইসলাম বিদ্বেষীরা চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু কাজ হয় নাই। পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষীরা আছে ইসলামের বিরুদ্ধে তারা প্রত্যেকটা পদে পদে করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো কাজ হবে না, ভবিষ্যতেও হবে না। কারণ আলেমদের সম্মান, ইমানদারের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বুকে সর্বোৎকৃষ্ট মানের অবস্থানে রাখবে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করলেন, ইরফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার বান্দারা শুনে রাখো, নিশ্চয় যারা ঈমান আনে এবং ইলম শিক্ষা করেন,
কোরআন হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী হয় তাদের সম্মান আমি আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর মধ্যে সবচেয়ে বেশি উপরে করে দিয়েছি। সুউচ্চ সম্মানের স্থানে আমি আল্লাহ পাক ওই ইমানদারদেরকে এবং আলেমদেরকে প্রতিষ্ঠিত আমি নিজেই করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট আমরা আশ্বস্ত হতে পারি, আল্লাহ বললেন ইরফাইল্লাহ, আল্লাহ সম্মান সুউচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন কাদেরকে? আল্লাহ বললেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের বিশ্ববাসীর মধ্যে যারা ঈমান এনেছে। আমি আল্লাহর প্রতি, কার প্রতি বলেন? আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ বললেন তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং এই ঈমানদারদের মধ্যে আমি আল্লাহ পাক খুশি হয়ে ভালোবেসে যাদের অন্তরের মধ্যে, বিবেকের মধ্যে, মেধা শক্তির মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, বিশ্ব সম্পর্কে জ্ঞান দান করেছি, ইসলামের জ্ঞান যাদের দান করেছি, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওই সমস্ত জ্ঞানীদের সম্মান মর্যাদা সুউচ্চ স্থানে আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন, আমি আপনি চাইলেই একজন আলেমকে সম্মানিত করা অথবা একজন আলেম ইসলামপন্থী ব্যক্তির সম্মানকে নষ্ট করা, এটা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব হবে? চেষ্টা করতে পারি, বাট এই চেষ্টা সফল করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ বলছেন ইরফাইল্লাহ, ইরফাউ এটা মুজারের সিগা, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, এখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলতেছে আমি ইসলামপন্থী যারা, ইসলামের পক্ষে যারা, ইসলামকে যারা অন্তর দিয়ে ফিল করে, লালন পালন করে, প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিস করে, তাদের সম্মান আমি উচ্চ মাকামে করে দিচ্ছি এবং ভবিষ্যতে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা দেখে এই যে ষড়যন্ত্র, যারা ইসলাম না বুঝে পড়ে তাদের ওই সমস্ত ষড়যন্ত্র দেখে কি ভয় পাওয়া যাবে? সবাই বলেন ভয় পাওয়া যাবে কি? বিন্দুমাত্র ভয় নাই, বরং তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ জাহান্নামের ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দাও, তোমার হেদায়েত তাদেরকে দিয়ে দাও। আর যদি জাহান্নামের ভয় তারা নাই পায়, হেদায়েত যদি তাদের কপালে নাই থাকে, তাদের কলমটা বন্ধ করতে যেই ব্যবস্থা দরকার, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কলমের লেখনি চালিয়েই যাচ্ছে, তাদের ওই লেখা, ওই কলমটা বন্ধ করতে যাওয়া দরকার, সে দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? সবাই বলেন এই মামলা কার কাছে দিয়েছি? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামপন্থীদের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন এভাবে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের সামনে ঘোষণা দিয়ে বলতেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা, ইদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন ইমানদারকে যখন আল্লাহ নিজ দায়িত্বে ভালোবাসা দেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ডেকে ডেকে বলেন, নাদা জিব্রাইল, হে জিব্রাইল, জিব্রাইল তুমি শোনো। জিব্রাইলকে ডেকে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান, হে জিব্রাইল তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষর হিসেবে আমার সামনে সাক্ষী থাকো, আমি কিন্তু আমার দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দাকে আমি মহব্বত করি, ওই বান্দার প্রতি আমার মহব্বত ভালোবাসা, ফাহিব্বুহু, সুতরাং তুমি জিব্রাইল ওই বান্দাকে ভালোবাসো, আমি আল্লাহ যাকে ভালোবাসি তুমি জিব্রাইল ওই বান্দাকে ভালোবাসো, আমার ওই প্রিয় বান্দার প্রতি তুমি শ্রদ্ধা প্রদর্শন করো, ফায়ুবিহু ফায়ুহিব্বুহু জিব্রাইল আলাইহিস সালাম। হাদিসের বর্ণনা এসেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পরে ওই ইসলামপন্থী আলেমকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে প্রাণে ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসেন কে? নির্দেশ দিচ্ছেন কাকে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আল্লাহ ডেকে ডেকে বলেন, হে জিব্রাইল আমি কিন্তু দুনিয়ার থেকে ওই বান্দাকে ভালোবাসি, কারণ তার মধ্যে ইলম আছে, কোরআন হাদিসের জ্ঞান তাকে দান করেছি, ইসলামের চিন্তা চেতনা তার মধ্যে দিয়েছি, সেটা প্র্যাকটিস করে আমি কিন্তু তাকে ভালোবাসি, সুতরাং আহিব্বুহু তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বান্দাকেও ভালোবাসতে শুরু করেন না, বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, ফায়ুনাদি ফি আহলি সামাই ইন্নাল্লাহ তাআলা ফুলানান ফাহিব্বুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর পক্ষ থেকে
এই নির্দেশনা, এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আসমানবাসীদের ঘোষণা দিয়ে দেন, এলান করে দেন, ঘোষণা দিয়ে দেন। আসমানবাসী বলতে ফেরেশতা, আল্লাহর রহমতের সকল ফেরেশতার সামনে আল্লাহ পাকের এই ঘোষণা তিনি উপস্থাপন করে বলেন, ও আসমানবাসী ফেরেশতারা শুনে রাখো, ও আসমানবাসী ফেরেশতারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও আসমানের সকল ফেরেশতারা, রহমতের ফেরেশতারা শুনে রাখো, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমার প্রতি নির্দেশ, আমিও যেন তাকে ভালোবাসি। এবং আমি ঘোষণা দিলাম আসমানের যত রহমতের ফেরেশতা তোমরা আসো, তোমরাও আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাকে ভালোবাসতে থাকো, ওই বান্দাকে ভালোবাসতে থাকো। ফাইউহিব্বুহু আসহাবুস সামাই আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিব্রাইলের এই নির্দেশনা, এই ঘোষণা পাওয়ার পর থেকে আসমানের সকল ফেরেশতাগুলো আলেম ওলামা এবং ইসলাম পন্থীদের ভালোবাসা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভালোবাসা তৈরি করে দেন কে? আল্লাহ নিজেই। এই ভালোবাসা আল্লাহ ফেরেশতাদের অন্তরের মধ্যে তৈরি করে দেন। শুধু তাই নয়, সুম্মা ইউদউ লাহুল কবুলু ফিল আর, এই বিশ্ববাসী জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি, যত মাখলুক আছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘোষণা অনুযায়ী এই বিশ্ববাসীর মধ্যে যত মাখলুক, সৃষ্টি জগতের যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টি ওই আলেম, ওই কোরআন হাদিসের জ্ঞানী এবং যে ব্যক্তিরা ইসলাম অনুযায়ী জীবন চালনা করে তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাহলে সারা পৃথিবীর মানুষ মিলে যদি বলে এই লোকটা খারাপ, এই লোকটার চরিত্র নাই, এই লোকটা নষ্ট, ভ্রষ্ট মানুষ, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে যদি এই স্লোগান দেয়, আর আমার আপনার রব আসমানে বসে, আরশে আজিমে বসে যদি ঘোষণা দেয় আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই ব্যক্তি নষ্ট চরিত্র নয়, ওই ব্যক্তির চরিত্র ভালো, তাহলে এইটার সাথে দুনিয়ার সমস্ত মানুষের যে কি বলে নেগেটিভ চিন্তা, একমত, এটা কি মিল হবে? কথা বলে মিল হবে কি? আল্লাহ পাক এটাই সঠিক হবে। পৃথিবীর সকল মাখলুক আলেম ওলামাকে ইসলামপন্থীদের ভালোবাসে, আর দুই চারজন ইসলাম বিরোধী শক্তি না জানার কারণে অথবা শয়তান শক্তির মাথা ধোলাই হওয়ার কারণে যদি তারা ইসলামের বিরোধিতা করে, কোনো কিছু আসে যায়, চামচিকা যদি হাতির সাথে ফাইটিংয়ে যায়, চামচিকা যদি হাতির সাথে যুদ্ধ করতে যায়, এটা কি অসমান যুদ্ধ হয় কি না বলে, এটা কি মেনে নেওয়া যায়? এটার মধ্যে কি সমতা খুঁজে পাওয়া যায়? দুই একটা চামচিকা টাইপের ইসলাম বিদ্বেষী মানুষ কোরআন নিয়ে, হাদিস নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের ভয় পাওয়া, হতাশ হওয়া, কষ্ট পাওয়া, হীনমন্যতায় ভোগার কোনো কারণ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দেন বলে ঘোষণা দেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যত মানুষ একত্রিত হোক না কেন, সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিক না কেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন, পৃথিবীর সকল মানুষ একত্রিত ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্বস্ত করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এভাবে আল্লাহ পাক বেশ কিছু আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলে ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে এই পৃথিবীর বিশ্ববাসীর মধ্যে যত বান্দা আছে এর মধ্যে সবচেয়ে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি মহাব্বত যারা প্রদর্শন করে তারা হলো আলেম, তারা হলো কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, ডেফিনেশনটা কিভাবে দিয়েছেন, পার্থক্যটা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর। এ রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, চক্ষুষ্মান ব্যক্তি আর চক্ষু সারা ব্যক্তি, যার দুটো চোখ আছে আর যার দুটো চোখ নাই, তারা কি সমান হতে পারে? আবার আল্লাহ বলে আম হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর। এ রাসূল, আপনি এটাও আপনার জাতিকে জানিয়ে দেন, আলো আর অন্ধকার কি কখনো এক হতে পারে? আল্লাহ বলেন যারা কোরআন হাদিস ইসলাম আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে তারা হলো চক্ষুষ্মান, যারা পরকালকে দেখতে পায়, পরকালকে হৃদয়ে লালন করে, সেভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাদেরকে চক্ষুষ্মানের সাথে ঘোষণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের অন্তরকে নূরের সাথে তুলনা করেছেন,
আর যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালের প্রতি চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করে না, আল্লাহ তাদেরকে অন্ধকারের সাথে তুলনা করেছেন, অন্ধের সাথে তুলনা করেছেন, জুলুমাতের সাথে, জুলুমের সাথে তুলনা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আমরা আলোর পথে, কোন পথে আছি সবাই বলেন? আলোর পথে। তাহলে বোঝা যাচ্ছে, আমি প্রথমে যে কথাটি বোঝাতে চাইলাম, আমাদের বিরুদ্ধে মানুষ যত অপবাদ দিক, আমরা নামাজ ছেড়ে দেব, রোজা ছেড়ে দেব, কোরআন হাদিসের আমল ছেড়ে দেব, ওলামা ইকরামের প্রতি কি ঘৃণা প্রদর্শন করব, মাদ্রাসা মসজিদের প্রতি কি ঘৃণা প্রদর্শন করব? এই সেক্টরগুলোকে ভালোবাসেন কে? সুতরাং এই সেক্টরের মানুষদেরকে যারা ভালোবাসে, তাদের বিরুদ্ধে রাজাকার, আলবদর, আসাম, তারপরে উগ্রবাদী, উগ্রপন্থী যা কিছুই বলুক না কেন, তারা সারাদিন টেলিভিশনের সামনে কড়া ভাষায় যতই বক্তৃতা দিক না কেন, যে এই সমস্ত মানুষ দেশদ্রোহী, রাতের অন্ধকারে যখন মাথা নিচে বালিশটা দিয়ে ঘুমায়, অন্তরে অন্তরে চোরের মন কি বলেন, পুলিশ পুলিশ স্টেশন কি চিন্তা করে, কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা, দুর্নীতি কোনো আলেম করে নাই, কলমের খোঁচায় মানুষের অধিকার বঞ্চিত কোনো আলেম করে নাই, আমরাই তো করছি, কিন্তু টেলিভিশনের সামনে তাদের বিপক্ষে কথা বলে আসলাম, কিন্তু তার বিবেককে যদি প্রশ্ন করে, ওই ব্যক্তির বিবেক তাকে অ্যান্সার দিয়ে দেয় যে এদেশের সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, এদেশের আদর্শ নাগরিক তৈরি রক্ষার্থে, ওই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মসজিদ মাদ্রাসা প্রেমিক, মুসল্লি আমলকারী ব্যক্তিরাই করেছেন, ঠিক কিনা বলেন? এটা তারাও বোঝে কি বোঝে না, কিন্তু টাকার গরম, গাড়ির গরম, ক্ষমতার গরমে তারা দিশেহারা হয়ে সরাসরি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। কিভাবে সেটা বলবো, রাগ করতেছেন কি আপনারা? তাদের আমরা বিরুদ্ধে নয়, তাদের জন্য কি করি, দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন।